হ্যালো, আসসালামু আলাইকুম। ডিসার্ট টিউটর থাকি মহিউদ্দিন। আরও একটি চমৎকার তথ্যবুল বিরণে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো ডেনমার্ক। আর ডেনমার্কে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে অনেক লোকের দরকার। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কনস্ট্রাকশন জবে আবেদন করবেন, বিশেষ করে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, তারপর রয়েছে কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ক্লিনার, এই ধরনের জব, তো ব্রিক লেয়ার, এই ধরনের নানান জব রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে, যত জব এখানে পাবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কনস্ট্রাকশন সেক্টরে আবেদন করবেন, তাহলে আপনি ভিডিওটি দেখতে পারেন। আপনারা যারা মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত রয়েছেন, তারা আবেদন করতে পারবেন। ওইখান থেকে আপনার যদি ভিসা হয় আপনি ওইখান থেকেই যেতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন ভিডিওটি পুরো দেখুন, তাহলে নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। আজকে ভিডিওতে যে টপিকগুলো আমি আলোচনা করবো সেগুলো হলো, আপনি কীভাবে ডেনমার্কের জন্য সিভি কভার লেটার রেডি করবেন, ওইখানে কত টাকা স্যালারি পাবেন, কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন, এবং আপনি কত বছর বয়স হলে আবেদন করতে পারবেন, এবং লাইভ ডেমো দেখিয়ে দেবো কীভাবে আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারবেন। তো চলুন শুরু করা যাক, আজকের টপিকসগুলো আমরা কভার করি। প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো, আপনি কীভাবে ডেনমার্কের জন্য সিভি কভার লেটার রেডি করবেন। তো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর লিঙ্কডইন যদি প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর না থাকলে একটা রেডি করে নেবেন। তারপর আপনি আপনার একটা সুন্দর অফিসিয়াল ছবি, ছবিটা যেন 3 মাসের পূর্ণ না হয় এরকম একটা ছবি অ্যাড করে দেবেন। তারপর অ্যাড করতে পারেন কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যেই কাজে আবেদন করবেন, যদি আপনি প্লাম্বার হন তো প্লাম্বিং কাজের মানে অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন, যদি আপনি ইলেকট্রিশিয়ান হন ইলেকট্রিশিয়ান কাজের অভিজ্ঞতা তুলে ধরবেন, আপনি একজন কনস্ট্রাকশন লেবার হলে সেই লেবার জবের যে কাজগুলো রয়েছে সেগুলো অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তো সিভিটা এভাবে অভিজ্ঞতা দিয়ে রেডি করতে হয়। তারপর দিবেন আপনার ওয়ার্কিং হিস্টোরি, বিশেষ করে আপনার যে বিভিন্ন কোম্পানিতে জব করার হিস্টোরি রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে, সেই হিস্টোরিগুলো আপনি তুলে ধরবেন। যদি কনস্ট্রাকশন সেক্টরে না হয় তাহলে এগুলো দরকার নেই। তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, সেটা যে পাশই হোক আপনার কোনো সমস্যা নেই, আপনার 5 পাস, 8 পাস কোনো প্রবলেম নেই, আপনি দিয়ে দিবেন। তারপর যদি আপনার কোনো কনস্ট্রাকশন সেক্টর ট্রেনিং করা থাকে সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো আপনি অ্যাড করতে পারেন। তারপর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলস অর্জন করেছেন কনস্ট্রাকশন সেক্টরে সেই স্কিলগুলো সুন্দর করে সাজিয়ে লিখে দিবেন। তারপর ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি খুব সুন্দর করে সাজিয়ে লিখবেন। তারপর আপনার সিভিতে যে পর্যাপ্ত জায়গা থাকে টু পেজ করার পরেও, তখন আপনার হবি এবং ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তো আপনার সিভি রেডি হয়ে গেল 2 পেজে। তারপর রেডি করতে হবে একটা কভার লেটার, সেটি খুব ইম্পর্টেন্ট। তো যদি আপনার কভার লেটার সুন্দর না হয় তখন কিন্তু আপনার যারা নিয়োগদাতা তারা কিন্তু সিভি খুব একটা দেখে না, এই জন্য আপনার কভার লেটারটি খুব স্ট্যান্ডার্ড হওয়া জরুরি। তো কভার লেটার কী লিখবেন, আপনি লিখবেন যে এই আপনি ডেনমার্কে কেন এই জবটিতে আবেদন করতে চান, এবং ওইখানে গিয়ে আপনি কনস্ট্রাকশন সেক্টরে যে কোম্পানি রয়েছে তাদের সাথে কীভাবে কাজ করবেন, সেই বিষয়গুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দেবেন। তারপর আপনার স্যালারি কত হবে, তো কনস্ট্রাকশন সেক্টরে ডেনমার্কে তো উন্নত ধনী দেশ, খুবই ভালো একটা স্যালারি পাবেন আপনি, এখান থেকে 4 থেকে 5 লাখ টাকা আয় করতে পারবেন, সেটা আপনার অভিজ্ঞতা অনুযায়ী। যদি অভিজ্ঞতা না থাকে তাও আপনি 4 লাখ টাকা আয় করতে পারবেন, অভিজ্ঞতা হলে 5 লাখ টাকা কাছাকাছি পাবেন, আশা করি বুঝতে পারছেন। তো আবেদন করবেন কোথায়, তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডেনমার্কের যে কনস্ট্রাকশন সেক্টর এজেন্সি রয়েছে যারা ফরিনার লোক নিয়োগ থাকে আপনি তাদের ঠিকানা দিয়ে রাখবো, আপনি ওইখানে গিয়ে তাদের কাছে আপনার সিভি কভার লেটার পাঠিয়ে দিতে পারেন। তো কীভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হয় যারা শিখেননি তারা আমার ভিডিও লাস্টের দিকে দেখবেন, আমি দিয়ে রেখেছি, সেটি দেখে আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে করতে পারবেন। তো আপনার এখন যে সুবিধাগুলো রয়েছে, কোম্পানি থেকে আপনি থাকা খাওয়া ফ্রিতে পাবেন, এছাড়া পেনশন, ইয়ারলি বোনাস, ফেস্টিভ বোনাস, পারফরমেন্স বোনাস সবই আপনি পাবেন, এছাড়া ভিসা স্পন্সরশিপ পাবেন, মানে আপনি টিকলে আপনার শুধু বিমান ভাড়া কস্ট লাগবে, আদার কোনো খরচ হবে না, তখন আপনার সর্বোচ্চ 2 থেকে 3 লাখ টাকা খরচ হবে, মানে এটা হলো সর্বোচ্চ খরচ 3 লাখ, এর উপরে কয়েক টাকা খরচ হবে না যদি আপনি আবেদন করে অফার লেটার আনতে পারেন, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন, তাহলে এই জবটিতে আপনি আবেদন করতে পারবেন। আর একটা বিষয় হলো, আপনি এখানে যেহেতু ডেনমার্ক একটা স্যান্ডজেন ইউরোপিয়ান দেশ, সেখানে কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে, এই একটা আপনার বেনিফিট রয়েছে। তো আপনার কোনো শুধু বিমান ভাড়া এবং প্রসেসিং ফি এগুলো বাবদ 2 থেকে 3 লাখ টাকা খরচ হতে পারে। তো আপনি ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ।
আর আপনি এই বছরে 28 দিন ছুটি পাবেন, সেটা কিন্তু আপনি দেশে আসতে পারেন, অন্য দেশে ভ্রমণ করতে পারেন। তো তখন কিন্তু আপনার কোম্পানি রিটার্ন এয়ার টিকিট দিবে। আরেকটা বিষয় হলো আপনাকে 2 দিন ছুটি পাবেন, শনিবার রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজ করলে মিনিমাম ডাবল স্যালারি পাবেন। তো অন্যান্য দিন পান আপনি 10 ইউরো করে, এদিন পাবেন 20 ইউরো। যত বেশি ওভারটাইম করবেন আপনার স্যালারি তত হাই হবে। আরেকটা বিষয় হলো এই আপনি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন, আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন, আর আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করলে আপনি বেনিফিট হবেন, কারণ আমি আপডেটেড যে জবগুলো পাবলিশ হয় সেগুলো নিয়ে আমরা ভিডিও বানাই, যেন আপনি নিজে নিজেই আপনার মোবাইল ফোন, ডেস্কটপ, ল্যাপটপ থেকে আবেদন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। তো অনেকে আমাকে ফোন দেন, তো ফোন দিয়ে আসলে খুব একটা পাবেন না, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আমার সাথে যদি কাজ করতে চান, ইন্টারেস্ট হন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, তখন আমি কিন্তু 100% রিপ্লাই দিই। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমার একটা ফেসবুক পেজ রয়েছে, তো সেটি আপনি ফলো করতে পারেন। হোয়াটসঅ্যাপ ইয়ে রয়েছে, চ্যানেল রয়েছে, সেটি আপনি ফলো করতে পারেন। সেটি ফলো করলে কী হবে, আপনি বেনিফিটেড হবেন, কারণ ওইখানে আরও আমরা আপডেটেড টিপসগুলো দিয়ে থাকি, আশা করি বুঝতে পেরেছেন। তো আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করতে পারেন। শেয়ার করলে কী হবে, আপনি বেনিফিটেড হবেন, আমরা ফ্রিতেই এই সিভি কাওয়ালটা রেডি করে দিই যারা বেশি বেশি শেয়ার করে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে। আগামী ভিডিওতে।